দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ক্রীড়াখাতের ভূমিকা অনস্বীকার্য। সেই পথকে প্রসারিত করতে অনন্য ভূমিকা রেখে চলেছে ক্রিকেট, ফুটবল, আর্চারি কিংবা বাংলাদেশের শুটিংয়ের মতো খেলাগুলো। 1955 সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যক্রম। এরপর থেকে বিভিন্ন ইভেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে বাংলাদেশি শুটাররা। বিভিন্ন সময় শুটারদের হাত ধরে বয়ে এসেছে সাফল্য। সেই সফলতাকে আরও মসৃণ করতে বাংলাদেশ শুটিং ফেডারেশন ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক রাইফেলের চালান যুক্ত করেছে, যেখানে 2 কোটি টাকা মূল্যের প্রায় 50টি রাইফেল আমদানি করেছে তারা, যার মাধ্যমে আগামী দিনে শুটিংয়ের পাইপলাইনে যুক্ত হতে পারে 100টিরও বেশি শুটার। আন্তর্জাতিক আসরে সাক্ষ্য রেখে আসছে বাংলাদেশি শুটাররা, আর সেই ধারা অব্যাহত রাখতে উন্নত সরঞ্জামের গুরুত্ব অপরিসীম। তাই তো আগামী কদিনের মধ্যেই আসবে আরও 30টি ইয়ার পিস্তল, যার প্রতিটির মূল্য প্রায় 4 লাখ টাকা। বিশ্বজুড়ে চলছে মন্দা অবস্থা, তার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাই বাংলাদেশের বাজারে ঊর্ধ্বমুখী ডলারের দাম। 80 কিংবা 85 টাকার পণ্য কিনতে এখন তা লাগছে 90 টাকার উপরে। এ সময়ে 2 কোটি টাকায় জার্মানি থেকে 50টি রাইফেল আমদানি করেছে শুটিং ফেডারেশন। 4-5 মাস আগে আমরা অস্ত্র অর্ডারটা দিয়েছিলাম, তখন ডলার স্টেবল ছিল, এখনকার বর্তমান মার্কেটের মতো না। তবে এই রাইফেল আমদানিতে 30% হারে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে ফেডারেশনকে। আমাদের প্রায় 30%-এর মতো ট্যাক্স দিতে হয়, আর যদি কমার্শিয়াল যারা আসে তাদের প্রায় 80%-এর মতো ট্যাক্স দিতে হয়। 50টা রাইফেলের দাম 2 কোটি টাকা, এখানেও যদি আমরা 30% ট্যাক্স কম দিতে পারতাম, অনেক টাকা কম দিতে পারতাম, ওই টাকাতে আমি গুলি আনতে পারতাম। দিন দিন বাড়ছে শুটিংয়ের জনপ্রিয়তা, তাই তো জার্মানি থেকে আমদানি করা মোট 80টি রাইফেল দেশের 16টি ক্লাবকে দেবে ফেডারেশন। লক্ষ্য আগামীর শুটার তুলে আনা।